দেখুন, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 21 জুন 2021 আপনাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে। সেটা আপনারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল SSC.com, সেখান থেকে সন্ধ্যার পর থেকে আপনি ইন্টারভিউ লিস্ট আছেন কি নাই সেটা অবশ্যই আপনি জানতে পারবেন। এখন ভ্যাকেন্সি কত হতে পারে সেই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করছেন যে সিট বাড়বে কি বাড়বে না। দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আপার প্রাইমারির ক্ষেত্রে 14,339 জন যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির ভিত্তিতেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। এখনও পর্যন্ত এর থেকে সিট বাড়বে না, আর সেটা আমি প্রথম থেকে যেভাবে বলে এসেছিলাম ওটাই হবে। এবং দ্বিতীয় প্রশ্ন আপনাদের ছিল যে অফলাইন না অনলাইন হবে। আমি মাঝখানে শিফট করেছিলাম, অর্থাৎ অনলাইনে হবে বলে আমার মনে হয়েছিল, কিন্তু এখন আগের ভিডিওতেও বলেছিলাম, তার আগের ভিডিওতে বলেছিলাম যে অনলাইনে আর সম্ভব না, অফলাইনেই হবে। তার জন্য কমিশন কোন পন্থা অবলম্বন করবে সেটা পৃথক ব্যাপার, বা সময় নিবে কি না, সময় চেয়ে নিবে কি না, সেই বিষয়গুলো থাকছে কমিশনের তরফ থেকে। কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে অফলাইনেই হবে, অফলাইনেই হবে। সুতরাং অফলাইনের প্রিপারেশনেই আপনারা 14,339টা সিটের শূন্য পদের ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট হবে। সেখানে হয়তো কোর্টের যেহেতু নির্দেশ হচ্ছে অনেক কিছু এদিক সেদিক হতেই পারে, সুতরাং আপনাকে অফলাইনের প্রিপারেশনে থাকতে হবে এবং সিট সংখ্যা কিন্তু এটাই। এর পরবর্তী সময়ে যদি কোনো আপডেট থাকে আমরা অবশ্যই নিয়ে আসবো। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।